প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ অনার্স থার্ড ইয়ার ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ওমর গরিয়া মিয়াস কলেজ, চট্টগ্রাম। বিবিএ অনার্স থার্ড ইয়ারের আমাদের আজকের বিষয় হচ্ছে নিরীক্ষা ও নিশ্চয়তা, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স। আজকে নিরীক্ষা ও নিশ্চয়তা অধ্যায় হচ্ছে 6 এবং 7, দুটি অধ্যায় আমি আলোচনা করব। তোমরা জানো আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি, সেই সূত্র ধরে অধ্যায় 6-এর ছোট প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ কি। নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ কি, উত্তর বলতেছি আমি, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, হিসাব পদ্ধতি, অন্যান্য সামগ্রিক বিষয় সম্পর্কে মতামত প্রদানের পূর্বে মতামতের ভিত্তির জন্য নিরীক্ষক যে তথ্য সংগ্রহ করে তাকে নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ বলে। আবারও বলছি, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, হিসাব পদ্ধতি ও অন্যান্য সামগ্রিক বিষয় সম্পর্কে মতামত প্রদানের পূর্বে মতামতের ভিত্তির জন্য নিরীক্ষক যে তথ্য সংগ্রহ করে তাকে নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ বলে। তারপরে আমি 2 নম্বর প্রশ্ন বলছি, নিরীক্ষা কার্যসূচি কি। উত্তর, আর্থিক বিবরণীর প্রত্যেকটি বিষয় পরীক্ষার পদ্ধতি এবং প্রয়োজনীয় আনুমানিক সময় নির্দিষ্ট করে নিরীক্ষা কার্য সম্পাদনের যে বিস্তৃত পরিকল্পনা রচনা করা হয় তাকে নিরীক্ষা কার্যসূচি বলে। আবারও বলছি, আর্থিক বিবরণের প্রত্যেকটি বিষয় পরীক্ষার পদ্ধতি এবং প্রয়োজনীয় আনুমানিক সময় নির্দিষ্ট করে নিরীক্ষা কার্য সম্পাদনের যে বিস্তৃত পরিকল্পনা রচনা করা হয় তাকে নিরীক্ষা কার্যসূচি বলে। তারপরে আমাদের 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিরীক্ষা ফাইল কি। উত্তর, নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় বিষয়গুলোর লিখিত বিবরণ সংরক্ষণ করে রাখার জন্য যে ফাইল ব্যবহার করা হয় তাকে নিরীক্ষা ফাইল বলে। আবার বলবো, নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় বিষয়গুলোর লিখিত বিবরণ সংরক্ষণ করে রাখার জন্য যে ফাইল ব্যবহার করা হয় তাকে নিরীক্ষা ফাইল বলে। তারপরে পরের প্রশ্ন, 4 নম্বর, নিরীক্ষা নথিপত্র বলতে কি বুঝো। নিরীক্ষা নথিপত্র বলতে কি বুঝো। এরপর 5 নম্বর, নিরীক্ষা পুস্তিকা কি। 5 নম্বর, নিরীক্ষা পুস্তিকা কি। 6 নম্বর প্রশ্ন, লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং বলতে কি বুঝো। লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং বলতে কি বুঝো। 7 নম্বর প্রশ্ন, ভাউচার কি। 7 নম্বর প্রশ্ন, ভাউচার কি। 8 নম্বর প্রশ্ন, ভাউচারের কয়েকটি উদাহরণ দাও। তারপরে হচ্ছে সবশেষে এই অধ্যায়ের সবশেষ প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, প্রাথমিক ও সহায়ক ভাউচার কি। প্রাথমিক ও সহায়ক ভাউচার ক্রি।
কী আছে। তাহলে আমরা এখানে ছোট ছোট প্রশ্ন উত্তর, আমি প্রথম তিনটা প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে বলেছি, বাকিগুলো ছোট ছোট উত্তর থাকবে। তোমরা যে কোনো একটা বই নিজের কাছে পড়ার জন্য রাখবে এবং সবসময় রেফারেন্স বুক একটাই রাখবে, ওটার থেকে মুখস্থ করবে, কারণ এখানে তোমার বানিয়ে লেখার বা যোগ বিয়োগ করার, সংযোজন বিয়োজন করার কোনো কিছু নাই। তুমি যেই বই থেকে পড়ো ওই বই থেকে সবসময় পড়তে থাকবে, তাইলে তোমার মুখস্থ থাকবে। এখানে ওই যে বানাই লেখার মতো চিন্তাভাবনা করাও ঠিক না, যেভাবে বইতে আছে সেভাবে মুখস্থ করে নিবে। তাহলে এখন আসো, এরপরে আমরা অধ্যায় সাত সম্পর্কে আলোচনা করব। সাত নম্বর অধ্যায়ের নাম হচ্ছে নিরীক্ষা পরিকল্পনা এবং বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। নিরীক্ষা পরিকল্পনা এবং বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। তাহলে আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে নিরীক্ষা পরিকল্পনা কী। প্রথম প্রশ্ন, নিরীক্ষা পরিকল্পনা কী? উত্তর আমি বলছি, সুষ্ঠুভাবে এবং সময় মতো নিরীক্ষা কাজ সম্পাদন এবং নিয়ন্ত্রণের জন্য নিরীক্ষাকার সংক্রান্ত যে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করে তাকে নিরীক্ষা পরিকল্পনা বলে। আবারও বলছি, সুষ্ঠুভাবে এবং সময় মতো নিরীক্ষাকার সম্পাদন এবং নিয়ন্ত্রণের জন্য নিরীক্ষক নিরীক্ষাকার সংক্রান্ত যে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করে তাকে নিরীক্ষা পরিকল্পনা বলে। আসো দুই নম্বর প্রশ্ন বলছি আমি এখন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, নিরীক্ষার কৌশল বলতে কী বুঝো? নিরীক্ষার কৌশল, তাহলে উত্তরটা আমি এটাও বলছি, নিরীক্ষার কৌশল হলো এমন এক নকশা বা পদ্ধতি, এমন এক নকশা বা পদ্ধতি যার মাধ্যমে নিরীক্ষক উপযুক্ত প্রামাণ্য বিষয়গুলো লাভ করেন। নিরীক্ষার কৌশল হলো এমন এক নকশা বা পদ্ধতি যার মাধ্যমে নিরীক্ষক উপযুক্ত প্রামাণ্য বিষয়গুলো লাভ করেন। তাহলে এরপরে আসছি আমি তিন নম্বর প্রশ্নে। কত তিন নম্বর? তিন নম্বর প্রশ্ন হচ্ছে, নিরীক্ষা পদ্ধতি বা কার্যপ্রণালী বলতে কী বুঝো? নিরীক্ষা পদ্ধতি বা কার্যপ্রণালী বলতে কী বুঝো? উত্তর, হিসাবপত্র পরীক্ষা করার উদ্দেশ্যে বা লক্ষ্য পূরণে নিরীক্ষক যে কার্যপদ্ধতি অবলম্বন করেন তাকে নিরীক্ষা পদ্ধতি বা কার্যপ্রণালী বলে। আবারও বলছি, হিসাবপত্র পরীক্ষা করার উদ্দেশ্যে বা লক্ষ্য পূরণে নিরীক্ষক যে কার্যপদ্ধতি অবলম্বন করেন তাকে নিরীক্ষা পদ্ধতি বা কার্যপ্রণালী বলে। কত নম্বর প্রশ্নে গেলাম আমরা এখন? আমাদের এখন আমরা তিন নম্বর প্রশ্ন করলাম, চার নম্বর প্রশ্নে আসলাম এখন। নিয়মানুসারে পরীক্ষা কাকে বলে? নিয়মানুসারে পরীক্ষা কাকে বলে? এটা আমি উত্তর বলছি না, আমি পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, নমুনা পরীক্ষা কাকে বলে? নমুনা পরীক্ষা, যে আমরা এই যে র্যান্ডম স্যাম্পলিং যেটা আমরা বলে থাকি, নমুনা পরীক্ষা। তাহলে উত্তর হচ্ছে, বহু সংখ্যক, যেমন এই যে উদাহরণ দেওয়া যায়, ভাত রান্না করার সময় সবগুলো চাউল তো টিভি দেখতে হয় না, ভাত হয়েছে কি না হয়েছে, একটা করলে দেখলে বোঝা যাবে ভাতগুলো হয়েছে কি না হয়েছে, এরকম আর কি। বহু সংখ্যক একই ধরনের লেনদেনের মধ্যে হতে কতকগুলো প্রতিনিধিত্বমূলক নমুনা বাছাই করে পরীক্ষা করার কাজকে নমুনা পরীক্ষা বলে। যে উদাহরণটা আমি দিয়েছি, অনেকগুলো লেনদেন, সেই নমুনা লেনদেনগুলোর থেকে একই জাতীয় লেনদেন, এখান থেকে একটাকে
জেনস বেসিসে পরীক্ষা করা, সেটি হচ্ছে নমুনা পরীক্ষা। তারপরে ছয় নম্বর প্রশ্ন, নিয়মানুসারে পরীক্ষা ও নমুনা পরীক্ষার মধ্যে পার্থক্য কী? নিয়মানুসারে পরীক্ষা ও নমুনা পরীক্ষার মধ্যে পার্থক্য কী? তোমরা হয়তো বলবা যে এর হচ্ছে পার্থক্য, এটার উত্তর নাম্বার থাকবে এক। হ্যাঁ হইতে পারে, তোমার এখানে তারপরও মিনিমাম এক নম্বর পাইতে গেলে তোমাকে ছোটো আকারে দুইটা উত্তর তো, দুইটা পার্থক্য তো অবশ্যই দিতে হবে। আমাদের এটা যদি খ বিভাগে যদি থাকে, খ বিভাগের নাম্বার হলো চার, সেখানে তোমাকে চার নম্বর উত্তরের জন্য অবশ্যই তোমাকে চার থেকে পাঁচটা পয়েন্টস লিখতে হবে। তাইলে এরপর আমরা আসলাম প্রশ্ন নম্বর সাত, নিরীক্ষা ঝুঁকি কি? নিরীক্ষা ঝুঁকি কি? উত্তর মুখস্থ তোমরা করে নিবে। আট নম্বর হচ্ছে বিশ্লেষণাত্মক পদ্ধতি বা কার্যপ্রণালী কি? বিশ্লেষণাত্মক পদ্ধতি বা কার্যপ্রণালী কি? এরপরে সবশেষ প্রশ্ন নয় নম্বরটা হচ্ছে, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শোনো, কলিং ওভার কি? কলিং ওভার, ক্রিকেট খেলা ওভার থাকে, সেরকম একটা ওভার এখানে বলা হচ্ছে, কলিং ওভার কি? উত্তর, এক হিসাব বইয়ের এন্ট্রির সঙ্গে অন্য হিসাব বইয়ের এন্ট্রি, অথবা কোনো বইয়ের এন্ট্রিগুলো তাদের সমর্থক দলিলাদির সঙ্গে তুলনা করার কাজকে কলিং ওভার বলে। আবার বলবো, হ্যাঁ আবার বলছি, এক হিসাব বইয়ের এন্ট্রির সঙ্গে অন্য হিসাব বইয়ের এন্ট্রি, অথবা কোনো বইয়ের এন্ট্রিগুলো তাদের সমর্থক দলিলাদির সঙ্গে তুলনা করার কাজকে কলিং ওভার বলে। এখানে তাহলে অধ্যায় আমরা আজকে নিরীক্ষা নিশ্চয়তা অডিট অ্যান্ড অ্যাসুরেন্স সাবজেক্টের অধ্যায় ৬ এবং ৭ ইতিপূর্বে ৫ নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদেরকে আমি অনলাইনে ক্লাস দিয়েছি, এখন আজকে গেল ৭ নম্বর অধ্যায় পর্যন্ত। তা আমাদের আরও দুই তিনটা ক্লাসে আশা করি আমাদের ছোটো প্রশ্নগুলো শেষ হবে। তো তোমাদের এই যে আমি অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো জাস্ট প্রশ্ন তোমাদেরকে ভরিয়ে দেওয়া, তোমরা এটাকে সাজেশন হিসেবে বই থেকে প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ মুখস্থ করে ফেলবে। তাহলে আশা করি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমরা যতগুলো পরীক্ষা হয় সবগুলো পরীক্ষাতে তুমি এর বাইরে থেকে প্রশ্ন আশা করি থাকবে না, আমি সেভাবেই প্রশ্নগুলো তোমাদেরকে সাজেশন আকারে তোমাদেরকে দিচ্ছি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো।